প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আইভি টিচার। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিজ্ঞান বিষয়ের ক্লাস। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের প্রথম সাময়িক পরীক্ষার প্রাথমিক বিজ্ঞান বইয়ের 4টি অধ্যায় সম্পন্ন করেছি। আমাদের পরিবেশ, জীব ও জড়, বিভিন্ন ধরনের পদার্থ, জীবনের জন্য পানি, এই অধ্যায়গুলোর অনুশীলনীর প্রশ্ন এবং এক বাক্য উত্তর, শূন্যস্থান পূরণ মিল করো, এই বিষয়গুলো এবং শব্দকোষ সহ এই বিষয়গুলো নিয়ে আমরা পড়াশোনা করেছি। আশা করি তোমরা আমার সাথে সাথে পড়াশোনা করেছো এবং তোমাদের খাতাগুলো কমপ্লিট করেছো। তারপর আমাদের আছে শিশুদের জানা অজানা, এই অধ্যায়গুলো থেকে আমাদের পিয়া টিচার পড়িয়েছিলেন, অধ্যায়গুলো সমাপ্ত করেছেন। আজকে আমি এই শিশুদের জানা অজানা, পৃথিবী ও সৌরজগৎ এবং মানব দেহ, এই দুটি অধ্যায় থেকে এক বাক্য উত্তর, শূন্যস্থান পূরণ এবং মিলকরণ নিয়ে আলোচনা করব। তো তোমরা তোমাদের বই খাতা সাথে নিয়ে বসো এবং আসো, আমরা দেখি উত্তরগুলি করতে পারি কি না। এক বাক্য উত্তর প্রথমে আছে, চাঁদ কী? আমরা এগুলো উত্তর আমাদের বইয়ে দেওয়া আছে, তারপরে আমরা নমুনা হিসেবে এগুলো একটু পড়াশোনা করব। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবীর বয়স কত? পৃথিবীর বয়স প্রায় 500 কোটি বছর। 3 নম্বর, রংধনু 7টি রঙের নাম লিখো। এখানে রংধনু কি চাওয়া হয়নি, শুধু 7টি রঙের নাম চাওয়া হয়েছে, কাজে তুমি 7টি রঙের নামই লিখবে। রংধনু 7টি রঙের নাম হলো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এটা মনে রাখার একটা নিয়ম শিখিয়ে দিয়েছিলেন টিচার, বেনি, আসহ, কলা, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে, সূর্য থেকে পৃথিবী কত দূরে অবস্থিত? সূর্য থেকে পৃথিবী 14,15,00,000 কিলোমিটার বা 9,30,00,000 মাইল প্রায় দূরে অবস্থিত। পূর্ণ বাক্যটা লিখবে। 5, সৌরজগতে গ্রহ কয়টি? দূরত্ব অনুসারে গ্রহগুলোর নাম লেখো। দূরত্ব অনুসারে মানে সূর্যের সবচেয়ে নিকট থেকে ধীরে ধীরে দূরত্ব অনুসারে সে নামগুলো লিখতে হবে। সৌরজগতে গ্রহ 8টি, দূরত্ব অনুসারে গ্রহগুলোর নাম হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। 6 নম্বর, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। পঞ্চেন্দ্রিয় কী? পঞ্চেন্দ্রিয় হলো চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক। মানবদেহে হাড়ের প্রধান উপাদান কী কী? মানবদেহে হাড়ের প্রধান উপাদান ফসফরাস ও ক্যালসিয়াম। 9, রক্তের রং লাল হয় কেন? আমরা জানি রক্তে হিমোগ্লোবিন আছে বলে রক্তের রং লাল হয়। 10, দেহ রক্ষার জন্য কী কী খাদ্যের প্রয়োজন? দেহ রক্ষার জন্য ফ্যাট, প্রোটিন ও কার্বোহাইড্রেট প্রয়োজন। এভাবে আমি নমুনা হিসেবে 10টি প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি। তোমরা অধ্যায়ের সবগুলো প্রশ্নগুলো পড়বে, তাহলে তোমরা উত্তরগুলো করতে পারবে। এরপর এখান থেকেও নমুনা হিসেবে শূন্যস্থান পূরণ তৈরি করেছি। শূন্যস্থান পূরণ, এখান থেকেও শূন্যস্থান পূরণ আসবে জানাও জানার এই দুটি অধ্যায় থেকে। তাহলে প্রথম দেখো, শূন্যস্থানটা হচ্ছে আয়তনের সবচেয়ে বড় দেশ ড্যাশ, কী লিখবো? আয়তনের সবচেয়ে বড় দেশ রাশিয়া। মানুষের গলায় 10টি নালি থাকে, মানুষের গলায় 2টি নালি থাকে। পৃথিবীর বাইরের সীমাহীন শূন্যতা হলো ড্যাশ, পৃথিবীর বাইরের সীমাহীন শূন্যতা হলো আকাশ। আমরা আকাশ কী পড়েছে, তাহলে উত্তরটা একটু ঘুরিয়ে এসেছে, তাহলে আমরা লিখতে পারবো পড়লে। সবচেয়ে বেশি লোক বাস করে ড্যাশ দেশে, সবচেয়ে বেশি লোক বাস করে চীন দেশে। যে নালি দিয়ে ড্যাশ রক্ত চলাচল করে তাই শিরা, যে নালি দিয়ে দূষিত রক্ত চলাচল করে তাই শিরা। 6, মানুষ ড্যাশ কানে বেশি শোনে, মানুষ ডান কানে বেশি শোনে। 7, মানব দিয়ে পানির পরিমাণ শতকরা প্রায় 10 ভাগ, মানব দিয়ে পানির পরিমাণ শতকরা প্রায় 70 ভাগ। সৌরজগতে ড্যাশ নামক গ্রহে মানুষ বাস করে, সৌরজগতে পৃথিবী নামক গ্রহে মানুষ বাস করে। পৃথিবীতে মহাদেশ ড্যাশটি, পৃথিবীতে মহাদেশ 7টি। মানবদেহে ড্যাশখানা হাড় আছে, মানবদেহে 206খানা হাড় আছে। এভাবে নমুনা হিসেবে শূন্যস্থান পূরণ 10টা করালাম। তোমরা প্রতিটা লাইন ভালো করে পড়বে, তাহলে যেখান থেকে শূন্যস্থান আসুক না কেন, তোমরা উত্তরগুলো করতে পারবে। এরপর আসি আমরা মিলকর। মিলকরের উত্তরটা আমি করে দিব না, এটা তোমাদের SW খাতায় তোমরা করবে, ঠিক আছে। আমি শুধু প্রশ্নটা বলে দিচ্ছি, আমরা মিলকরও কীভাবে করতে হয় শিখেছি, আগের ক্লাসগুলো তো অনেকগুলো মিলকরও দেখিয়েছি, কাজে এই উত্তরটা তোমরা তোমাদের SW খাতায় করবে।
বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। দাগ টেনে কিন্তু করবে না, অবশ্যই পূর্ণ বাক্যে উত্তরগুলো লিখবে। আগে যেভাবে ক্লাসে করানো হয়েছে সেভাবে এসডাব্লিউ খাতায় করবে। আর এখানে প্রশ্ন তোলার দরকার নেই, তোমরা সরাসরি উত্তর তৈরি করতে পারবে, ঠিক আছে? আর আচ্ছা, প্রশ্নটা তুলে নিয়ে তারপর তোমরা উত্তরটা তৈরি করবে, তাহলে তোমাদের খাতায় থাকবে এসডাব্লিউ খাতায় বাকি এক বাক্য উত্তর, এবং শূন্যস্থান পূরণটা তোমাদের সিডাব্লিউ খাতায় করবে, আর মিল করোটা তোমাদের এসডাব্লিউ খাতায় করবে। প্রশ্নটা তুলে নিয়ে তারপর ক খ গ ঘ ঙ দিয়ে উত্তরটা লিখবে। দেখো, বাম পাশে আছে ক, মানুষের জ্ঞান কেন্দ্রে অবস্থিত। খ, মানুষ স্থায়ীভাবে বাস করে না। গ, বিশুদ্ধ রক্ত চলাচল করে। ঘ, সুস্থ দেহে নারীর স্পন্দন মিনিটে। ঙ, সবচেয়ে বড় ধূমকেতু। আর ডানে আমাদের অনেকগুলো বাক্য শব্দ দেওয়া আছে, তোমরা সেটা মিল করে লিখবে। অ্যান্টার্কটিকা মহাদেশ, হ্যালির ধূমকেতু, বাহাত্তর বা মস্তিষ্কে অবস্থিত, শিরা দিয়ে বুকে অবস্থিত, ধমনি, এশিয়া মহাদেশ। এখন তুমি বাম পাশের সাথে ডান পাশে যেটা মিলবে সেটা বাক্যে করে লিখবে। এটা তোমার কাজ হচ্ছে তোমার এসডাব্লিউ খাতায় করবে। তো শিক্ষার্থীরা, আজকের জানা জানা আমরা এভাবে পড়লাম, তোমরা পুনরায় এগুলো আবার আলোচনা করবে, পড়বে, তাহলে দেখবে তোমাদের কাছে বিষয়গুলো খুব সহজ হয়ে গেছে। আজকে পড়া এ পর্যন্তই, তোমরা তোমাদের কাজগুলো শেষ করো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার তোমাদের সাথে দেখা হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।